নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এই কথাটা তো বলতেই হয়, তাই না? ভালো থাকার চেষ্টায় আছি। তো যাই হোক, বিউটিফুল জার্নির নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন আমরা বাড়ি ফিরছি কলকাতাতে, কারণ মা আমার কাছে ছিল, মাকে বাড়ি পৌঁছে দিয়ে আমরা ফিরছি। তো বেরোতে তো চেয়েছিলাম দিনের আলোয়, বেরিয়েও ছিলাম, কিন্তু অনেকটা তো পথ, বুঝতেই পারছো। আর বাড়ি থেকে আসতে তো কারোরই ইচ্ছা করে না, কোনো মেয়েরই বোধহয় ইচ্ছা করে না। তো যাই হোক, বেরোচ্ছি এই একটু আগে একটু পরে, এই করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন অলরেডি আমরা বালি টোল প্লাজা ক্রস করছি, দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু রিও সঙ্গে থাকে, তাই জন্য আমরা টোলটাই নিই, যদিও এইটুকু রাস্তার জন্য 50 টাকা গায়ে লাগে, খুবই গায়ে লাগে, বাট স্টিল ছেলের জন্য তো এটুকু করতেই হয়। তো এনিওয়েজ, যেটা প্র্যাকটিক্যাল কথা সেটা তো বলতেই হয়, তাই না? তো এখন বালি ব্রিজটা ক্রস করছি, আর বেশিক্ষণ বাকি নেই, আর আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, যদি ট্রাফিক সেরকম না থাকে তো। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এই যে বাড়ি চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, আর একটু সন্ধ্যের খাবারের জোগাড় করছি, কারণ আজকে বাড়ি থেকে ফিরবো বলে তাই জন্য তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছি। তো সে কারণের জন্যই খুব খিদেও পেয়ে গেছে, আর এখন ঘড়িতে অলরেডি 7:30 বেজেও গেছে। তো চলো, আজকে টিফিনে কিছুই না, সিম্পল সেদ্ধ ম্যাগি বানাচ্ছি আমার আর মনোজিতের জন্য, আর মশলা একদমই কম থাকবে, তো সেখান থেকে যদি রিও খেতে চায় তো খেতে পারবে। ক্যামেরায় কালারটা দেখে মনে হচ্ছে যে অনেক মশলা আছে, কিন্তু মোটেও তা না। আর কথা বলতে বলতে দেখো ম্যাগিও রেডি হয়ে গেছে, চটপট সার্ভ করে নি, নালে ম্যাগি আবার ঠান্ডা হয়ে গেলে কীরকম ভাতের মতো যেন বসে যায়, তো সেটা ভালো লাগে না। আর এই যে ছোটো ছোটো দুটো কিউট বোল স্পুন, আর তলায় যে প্লেটটা দেখতে পাচ্ছ, সেটা আমি মিনিশো থেকে প্রায় 2 বছর আগে কিনেছি। তো আমার মিনিশোর জিনিস দেখে প্রথমে খুব ভালো লাগতো, খুব কিউট মনে হতো, বাট স্টোরে গিয়ে দেখলাম জিনিসগুলো কিউট কিন্তু আকারে বেশ ছোট, বাট দাম অনেক বেশি। আজ ঘড়িটাও জানান দিচ্ছে সময় অনেকটাই থমকে দাঁড়িয়েছে, তো ওকেও দম দেওয়ার সময় এসে গেছে, তো সেটাই এখন মনোজিৎ করছে। পুরোনো দিনের এই ঘড়িগুলো না, বাড়িতে থাকলে বাড়ির ঐতিহ্য যেন অনেকটাই বেড়ে যায়। স্পেন্সার্স থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেইগুলোই দেখি ডেলিভারি দিয়ে গেল, তো এখন সেইগুলোই গুছিয়ে নিই চটপট করে। বেশি কিছু না, টয়লেট ক্লিনার, আর সাথে ছিল টমেটো, আর রিওর জন্য একটা কিউই কিনেছি, প্রথমবার ট্রাই করবে, দেখা যাক পছন্দ করে কি না। আর ছোটো ছোটো আলু কিনেছি আলুর দম বানাবো বলে, সাথে ছিল সর্ষের তেল। তো এখন ডিনারের প্রিপারেশনটা করে নিচ্ছি। ডিনারে সেরকম কিছুই বানাইনি, ডিমের ঝোলটা আগেই বানানো ছিল, আর তার সাথে করছি পটল আর আলু ভাতে, আর একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এই জিনিসটা জানি না তোমরা কজন পছন্দ করো, বাট আমার ভীষণ ভালো লাগে। শীতকালে তো মানে একদম কম্পালসারি একটা আইটেম, লাঞ্চে তো অবশ্যই, কখনো কখনো ডিনারে, বাট এই একটা সেদ্ধ টমেটো, তার সাথে একটু কাঁচা সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা আর একটু নুন, ব্যাস দিয়ে মেখে নাও, অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো তাই হয়, তোমাদেরও নিশ্চয়ই অনেকের এটা ভীষণ ফেভারিট। দেখতেই পাচ্ছ সিম্পল ডিনার নিয়ে বসে পড়েছি, কারণ রাত্রি হয়ে গেছে 10:30। তো চলো আমরা ডিনারটা চটপট সেরে নিই, আর সাথে আমরা সেদিন দেখছিলাম সানফ্লাওয়ার বলে একটা সিরিজ। গুড মর্নিং, আজ নেক্সট ডে, আজ সকাল সকাল উঠেছি,
উঠেই চলে এসেছি রান্নাঘরে। অলরেডি চা বান্নাতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বাড়িতে যদি তোমরা বাটার এবং সেই বাটার থেকে ঘি বানাতে চাও তাহলে তার প্রথম ধাপটা কী হবে। তো প্রথমে দুধটাকে একটু ঘন করে জাল দেবে, দিয়ে সেটাকে ফ্রিজে রেখে দেবে। দেখবে ওপরে একটা মোটা এরকম ঠিক সরের লেয়ার পড়েছে, আর তার সাথে কিন্তু সাদা রঙের এই ঘিয়ের একটা লেয়ারও থাকে। তো সেটা এই ওপর থেকে কেটে কেটে তুলে নিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে জমা করতে হবে। মোটামুটি দিন পনেরো এরকম যদি তোমরা সর জমা করতে পারো তাহলে সেখান থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ বাটার এবং সেটাকে আরও জাল দিয়ে ঘি তোমরা ইজিলি বানাতে পারো। তোমরা অনেকেই বানাও জানি, বাট আমি যারা জানো না তাদের জন্য বললাম। সময় অনেকটা পেরিয়ে গেছে, সকালের খাবার খেয়ে এখন সংসারের টুকিটাকি কাজকর্মগুলো চটপট করে সেরে নিই, কারণ এরপর তো আবার লাঞ্চের প্রিপারেশনটাও করতে হবে। আর পোস্ত হচ্ছে আমার সদা সঙ্গী, আমি যেখানেই যাই না কেন ও ঠিক আমার পেছন পেছন গিয়ে আমার পাশটাতেই বসবে। এ এক আজব সৃষ্টি, তাই না? সবাই ছেড়ে যায় কিন্তু এরা বোধহয় কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। লাঞ্চ হয়ে গেছে, রিওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। হঠাৎ করে দেখি জানলা দিয়ে আকাশটা পুরো কালো হয়ে এসেছে, আর তার সাথে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা ভীষণ দরকার ছিল, এত গরম পড়েছে না। আর মনোজিৎ ওইদিকে কাজ করতে ব্যস্ত, তো আমার রান্নাঘরে কিছু কাজ আছে, সাথে আমি পায়েসও বসিয়েছি অল্প করে, তো সেটাই এখন একটু চেক করে নিই কতটা কি হলো। আর সন্ধ্যাবেলায় টমেটোর চপ বানাবো বলে ঠিক করেছি, তারই পুরের প্রিপারেশনটা আমি দুপুরবেলায় করে রাখছি। এটাই আসল, এটা হয়ে গেলে অনেকটাই কিন্তু এগিয়ে যাবে রান্নাটা। আসলে অনেক দিন পরে আমার হঠাৎ করে আমার বাড়ির ওখানে একটা দোকানের কথা খুব মনে পড়ছে। ওখানে না এই টমেটোর চপটা খুব ভালো বানায়, তো আমি যখনই টিউশন পড়তে যেতাম তখনই আমি ও দোকানটায় গিয়ে কিন্তু এটা খেতাম। তো পুরনো দিনের স্বাদ আজ নিজেই পূরণ করার চেষ্টায় মাঠে নেমে পড়েছি। তো টমেটোর চপ বানানোর জন্য কী কী লাগছে দেখে নাও। টমেটো তো অবশ্যই লাগছে, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, আর সেদ্ধ করা আলু, আর ধনে পাতা কুচি, আর বেসিক হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টির জন্য চিনি, টমেটো কেচাপ অল্প করে, আর লাগছে ভাজা মশলার গুঁড়ো, যেটা শুকনো খোলায় ধনে জিরে শুকনো লঙ্কা ভালো করে কম আছে গুঁড়ো করে নিলে রেডি হয়ে যাবে। ব্যাস এই আর কি। প্রথমে কড়াইতে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, আমি এখানে একেবারেই অ্যাড করে দিচ্ছি, পরে আর অ্যাড করব না। তো নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এদিকে সেদ্ধ আলুটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এসব যন্ত্রপাতি ইউজ করার কোনো দরকার নেই, আমি ভিডিও স্বার্থে বাড়িতে কেনা আছে তাই জন্য এটা ইউজ করছি। প্রায় তিন চার বছর আগের এটা কেনা, মানে বিয়ের পরে পরেই কিনেছিলাম, তো ইউজ মাঝে মাঝে করি, আর ভিডিওতে দেখতেও ভালো লাগবে, ইউজও হয়ে যাবে জিনিসটার, সেই কারণেই করা। তোমরা পাতি ফুচকার দোকানের আলু মাখার মতো গ্লাস দিয়ে মাখলেই হবে। তো এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা রসুনের বাটা আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো, আমি এখানে দুটো অ্যাড করেছি, আর এক চামচ আদা রসুনের বাটা অ্যাড করেছি। যেহেতু আমরা কম পরিমাণ বানাবো তাই আমি কম কম ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি, তোমরা যদি বেশি বানাও তাহলে একটু বাড়িয়ে দেবে। তো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনের সাথে, আমি এই অবস্থায় একটু সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করব, কারণ আমার মনে হচ্ছে যে পেঁয়াজটা কড়ার গায়ে লেগে যেতে পারে, তো সেই কারণের জন্যই জলটা অ্যাড করা, অ্যাভয়েড করতে। তো যারা নতুন নতুন রান্নাঘরে প্রবেশ করেছো তারা এই ছোটো ছোটো টিপসগুলো একটু খেয়াল করো,
অনেক হেল্প পাবে। আর যারা এখানে বড়রা রয়েছেন আমি তাদের জন্য একদমই এইসব উপদেশ দিচ্ছি না, তারা আমার থেকে অনেক 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 বেশি জানেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ মতো, হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ। তোমরা যদি ঝাল বাড়াতে চাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। এবারেও আমি এখানে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করছি, একদমই সামান্য, যাতে করে মশলাটা ভালো করে কুক হয়ে যায়। এবার ভালো করে জলের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে একটুক্ষণ একদম কম আছে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে মশলাটা ভালো করে কুক হয়ে যায়। এবার আমি এখানে অ্যাড করছি চিনি সামান্য পরিমাণ স্বাদের জন্য, আর অ্যাড করলাম টমেটো সস, যেটা এই কিছু কিছু রান্নাকে না অনেক বেশি স্বাদে এবং গন্ধে বাড়িয়ে তোলে। আর অ্যাড করছি ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণ, আমি যেহেতু ধনে পাতা পছন্দ করি বেশি, তাই তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো, তাহলেও এটা একই রকম সুন্দর লাগবে খেতে। তো এবার আমি সবার শেষে অ্যাড করছি বাড়িতে বানানো ভাজা মশলা, এটা রান্না করার দরকার নেই কারণ অলরেডি এটা শুকনো খোলায় নাড়া আছে, তাই অ্যাড করে জাস্ট নেড়ে চেড়ে নিলেই হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি মেখে রাখা আলুটা, এবার ভালো করে আলুটা বাকি মশলার সাথে মেশাতে হবে, এটাই হচ্ছে প্রধান কাজ এই রান্নার। এটা যদি একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে পারো তাহলে কিন্তু একদম ভালো রেজাল্ট তোমরা পাবেই পাবে। তো দেখতেই পাচ্ছ আলুর কালার চেঞ্জ হয়ে গেছে আমার, আর মশলার পুরো রেডি হয়ে গেছে। তো অলরেডি রিও উঠে পড়েছে, বাবার কাছে রয়েছে, আর আমি আগের দিন যে কিউইটা স্পেন্সার্স থেকে দিয়ে গেছিলো সেটাই এখন রিওর জন্য কাটছি। দেখি নতুন ফল নতুন রকম দেখতে, যদি ও একটু খায়। তো চলো কেটে নিয়ে বেডরুমে নিয়ে যাই, কারণ ও ওখানেই আছে ওর বাবার কাছে। তো এই যে বাবা আর ছেলে এখন খেলাধুলাতে ব্যস্ত, দেখো নতুন জিনিস দেখেছে একদম পুরো লাফিয়ে উঠছে, উফ যেন মনে হচ্ছে একবারটি কিউই এক নিঃশ্বাসে শেষ করে দেবে। আর প্লিজ আমার এই জামা কাপড়টা ব্যাকগ্রাউন্ডে তোমরা অ্যাভয়েড করো, কারণ জাস্ট শুকনো কাপড়গুলো আমি তুলে এনে বিছানায় রেখেছি, একটু পরে আমি গুছিয়ে নেব। তো বাবা খাইয়ে দিচ্ছে, ছেলের পছন্দ হচ্ছে না, সব সময় চেষ্টা করে নিজে খেতে, এটা বেশ ভালো একদিক থেকে, ছোটোবেলা থেকে নিজে হাতে নিয়ে খেতে শিখলে একটু বড় হলে আর সমস্যা হয় না। ও আবার একটু চামচ দিয়ে খেতে বেশি পছন্দ করে। যা পড়ে গেল তো, আসলে কিউইটা না খুব পাকা ছিল আর ওই জন্য নরম হয়ে গেছিলো। তো আমি একটু টেস্ট করে দেখলাম, কারণ কিউইট তো সেরকম কোনো স্বাদ হয় না, দেখলাম বেশ খুব মিষ্টি। কিরে পছন্দ হয়েছে, কেমন খেতে, ভালো? মোটামুটি, না না ভালো, ওর ভালো মানে হচ্ছে যে এরকম একটা চাহনি দেবে। উফ সিনেমার সেই রকবাজ ছেলেগুলোর যা চাহনি হয় একদম এক্স্যাক্টলি সেরকম। কি যে তৈরি হচ্ছে কে জানে। আর এখন আমরা চলে এসেছি একটু নিচে, সন্ধ্যাবেলায় আসাই যায় কিন্তু এত মশার উপদ্রব না আমাদের এই এরিয়াটাতে, তাই জন্য সন্ধ্যাবেলায় আর রিওকে নিয়ে আসি না, দিনের আলোতেই একটু ঘোরাঘুরি করে আবার উপরে চলে যাব, কারণ আমারও রান্নাবান্না আছে আর মনোজিতেরও অফিস আছে। তো এই যে ঘোরাঘুরি করে চলে এসেছি আবার রান্নাঘরে, আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি বেসনটা ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ চাল গুঁড়ি, হলুদ গুঁড়ো আর জল দিয়ে। তো এখন নুনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নেব।
তো নুনটা মেশাতে গিয়ে মনে হলো বেসনের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তো পরে আমি আবার একটু বেসন এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আর এখানে চপগুলো গড়ে নিয়েছি, ভেতরে টমেটোর টুকরো আর উপর দিয়ে আলুর পুর। এবার বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তেলটাও কিন্তু মিডিয়াম গরম আছে, খুব বেশি গরম করলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে টমেটোটা। তেলে ভাজা তো খেতে দুর্দান্ত লাগে, কিন্তু খাওয়ার পরে একটা গিল্টি ফিলিং হয়, মনে হয় এতটা তেলের জিনিস খেলাম, একটু কম খেলেই বোধহয় ভালো হতো বা না খেলেই ভালো হতো। তেলে ভাজা ভাজা হলে না আমার বাবার কথা খুব মনে হয়, কারণ বাবা তেলে ভাজা জিনিসটা ভীষণ ভালোবাসে। আমার ছোটবেলায় দেখেছি মা বাড়িতেই বানাতো তেলে ভাজা, তো দু চারটে কিন্তু খেয়ে বাবার মন ভরতো না ইভেন এখনও। আর মনোজিতও দেখি তেলে ভাজা খেতে খুব ভালোবাসে, আর ছেলেটাও ঠিক তেমনি, তেলে ভাজা চিপস চানাচুর এইসব দাও ও ভীষণ ভালোবাসে খাবে, ভাত মুড়ি রুটি কিন্তু একদম না। আজকের ভিডিওটা কিন্তু ঈদের দিনে শ্যুট করা, তো সবাইকে জানাই ঈদ মুবারক। যদিও সবার ঈদ পালন হয়ে গেছে, আমি একটু লেটে বেশ করলাম, আশা করি প্রত্যেকের ঈদ ভীষণ ভালো কেটেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য আর একদিন অন্য একটা ব্লগে।